আজকে দুপুরে মেনুতে ছিল সিমবার্গার, কিন্তু আমি নুন আর হলুদ মাখিয়ে হালকা তেলে ভেজে নিচ্ছি। সিমগুলো বেশ লম্বা লম্বা ছিল, মনে হচ্ছিল যেন বিন, কি সিম বলে জানি না। সিমবার্গার হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলে কড়াইতে যেটুকু তেল ছিল ওর মধ্যে সরষে ফোড়ন দিয়ে টমেটোগুলো দিয়ে দেব। টমেটোর চাটনি হবে। এর মধ্যে দেব স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ঢেকে দেবো। টমেটোটা মজে যাওয়ার জন্য একটু ঢেকে দেবো। ডাক্তারগুলো দেখছি টমেটোর জলগুলো শুকিয়ে গেছে, এর মধ্যে শুকিয়ে গেলে দিয়ে দেবো চিনি। চিনিগুলো গলে একটু চাটনি হয়ে যাবে। আর রান্না করেছিলাম ডিমের ঝোল। ডিমগুলো সিদ্ধ, ডিমগুলো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে ভেজে নেব। ডিমের ঝোলে যে জিরেটা দেবো সেটা ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরপর ওই তেলে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নেব। এর মধ্যে আছে আলু, লঙ্কা, পেঁয়াজ আর একটু টমেটো। একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেখছি। যেহেতু অল্প তেলে আজকে রান্না করছি সেই জন্য একটু জল দিয়ে ঢেকে দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। তারপর দেবো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার ঢেকে দেবো। এদিকে দেখো আমার চাটনিটাও হয়ে গেছে, চাটনিটা নামিয়ে নেব। ডিমের আলু দিয়ে এগুলো কষা কষা হয়ে গেছে। এরপর আদা, রসুন, একটু জিরে বেশি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে নেড়েছিলাম, কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। আর সবার শেষে দেবো গরম মশলার গুঁড়ো। এই দিকে দেখো নীল আপন মনে খেলা করছে। যারা ঝোলের ডিম খায় না তাদের জন্য আবার ডিমের পুর বানাচ্ছি। শুধু সামান্য তেল দিয়ে
ডিমটা ফাটিয়ে দিলে আর একটু নুন, সামান্য নুন দিয়ে টেপি টেপি করলে ডিমের পুচ রেডি। আজকের মতো এইটুকু, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিও। আজকে দুপুরে তার মামা দেখে নিয়েছিল সিমবাজার মুগ ডাল, এটা মুগ ডাল আর ছিল ডিমের ঝোল। জল দেবে, দাঁড়াও এটা খেয়ে নাও, আর কি খেয়ে নাও, তারপর ওর জলটা খাই দিতে। ডিমের ঝোল দিয়ে খাওয়ার পর সব ছেড়ে ছিল চাটনি। সবাইকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আমার পুজোটা শেষ করছি।